আজকে আওয়ামী লীগের ভিতর থেকে নানান রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে আওয়ামী লীগের নামধারী কিছু লোক যারা নিজেকে আওয়ামী লীগার হিসেবে দাবি করে কিন্তু তাদের কার্যক্রম আওয়ামী লীগ বিরোধী, তাদের কার্যক্রম আওয়ামী লীগকে ভাগ করার কার্যক্রম, তাদের কার্যক্রম আওয়ামী লীগের ভিতর বিভেদ সৃষ্টি করার কার্যক্রম। প্রকৃত পক্ষে এরা কি আওয়ামী লীগের পক্ষে কাজ করছে নাকি আওয়ামী লীগ বিরোধী জামাত বিএনপি, যাতে সুবিধাজনক অবস্থায় আগামী নির্বাচনে যেতে পারে বা তাদের প্রার্থী সুবিধাজনক অবস্থানে থাকতে পারে, ওই ধরনের একটা পরিবেশ তৈরি করার প্রচেষ্টা করছে, এইটা আপনাদের বোঝার সময় এসেছে। আজকে দেখেন আমার এই সম্মেলনে অনেকেই অনুপস্থিত, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে পারি আজকে পরিষ্কার ভাষায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বলে যাচ্ছি, হয়তো ভাবতে পারেন আগামী নির্বাচনে যে প্রার্থী হবে সে আপনাদেরকে তার প্রয়োজনে আপনাদেরকে আবার ডেকে নিয়ে নির্বাচনী কাজ করতে বলবে বলবে। আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকেন, নৌকার প্রার্থী যেই হোক আগামী নির্বাচনে আপনাদেরকে কাজে লাগানো হবে না, আপনাদের মতো ষড়যন্ত্রকারী, আপনাদের মতো দলের পৃষ্ঠে ছুরিঘাত যারা মারে তাদেরকে আমরা কোন কাজে লাগাবো না, আপনারা তাহলে নির্বাচনেও পিঠে ছুরি লাগাত করবেন। দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আর যারা আজকের এই সম্মেলনে আসেন নাই, আমি পরিষ্কার ভাষায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বলে যাচ্ছি, এই আওয়ামী লীগ আর আপনারা কবে করতে পারবেন আমার জানা নাই, এই আওয়ামী লীগ করার সুযোগ নাই। জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যে মঞ্চে উপস্থিত, জেলা আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ যে মঞ্চে উপস্থিত, কোতোয়ালি থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যে মঞ্চে উপস্থিত, কোতোয়ালি থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট অন্যান্য নেতৃবৃন্দ সহ সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ যে মঞ্চে উপস্থিত, আমার বাচ্চার ইউনিয়ন বাসী আওয়ামী লীগের লোকজন যেখানে উপস্থিত আপনারা সেখানে নাই, তাহলে আপনারা কি আওয়ামী লীগ করেন না অন্য কিছু করেন? আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের ষড়যন্ত্রের দিন শেষ হয়ে গেছে, এটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আপনাদের আর আওয়ামী লীগ করার সুযোগ হবে বলে আমি মনে করি না। দেখি আপনাদেরকে দিয়ে ভবিষ্যতে কে আওয়ামী লীগ করায়। জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, কোতোয়ালি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির বাইরে যায় কোন সংগঠন কোতোয়ালি আওয়ামী লীগ চলতে পারে না, জেলা আওয়ামী লীগও চলতে পারে না। তাই বন্ধুরা এইসব ষড়যন্ত্রকারীদের থেকে আপনারা সতর্ক থাকবেন, এদেরকে থেকে, এদের এরা নানান রকম ষড়যন্ত্রমূলক কথাবার্তা বিভেদ সৃষ্টি করার জন্য আপনাদের কাছে বিভিন্ন রকম বক্তব্য দিবে, আপনারা এই সব বক্তব্য শুনবেন না।